বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ সংঘাতের কারিগর বলা হয় তাকে। বাংলাদেশ, চীন, ভিয়েতনাম, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর নানা দেশে নানা বিতর্কিত ভূমিকার জন্য তাকে যুদ্ধ অপরাধী বলে অভিযুক্ত করে থাকেন অনেকে। তারপরও নোবেল শান্তি পুরস্কারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক মেডেল অফ ফ্রিডম পেয়েছেন তিনি। কর্মবীর বলেও যার সুনাম আছে, অর্থাৎ দ্বৈত চরিত্র নীতি নিয়ে আমরা যাকে জানি সেই হেনরি কিসিঞ্জারের কথাই বলছিলাম। বিপুল প্রাপ্তি ও একরাশ বিতর্ক নিয়ে 29 নভেম্বর মারা গেলেন শত বছর বয়সী কিসিঞ্জার। সুপ্রিয় দর্শক, আমি সাইকা সিদ্দিকী স্বাগত জানাচ্ছি দ্য রিপোর্ট ডট লাইভে। একটা সময় ছিল যখন বাংলাদেশকে বলা হতে থাকে তলাবিহীন ঝুড়ি বা বাস্কেট কেস। খুবই নেতিবাচক অর্থে বলা হয় এই কথাটি, বলেন জাপানের সাবেক মার্কিন রাষ্ট্রদূত ইউ অ্যালেক্সিস জনসনের। হেনরি কিসিঞ্জার এতে সাই দিয়েছিলেন, ঠিক যেভাবে সাই দিয়েছিলেন 71-এর গণহত্যায়। গণহত্যায় কিসিঞ্জারের ভূমিকা এবং এরপর কেটে গেছে 52 বছর। জীবদ্দশায় বিচারের কাঠগড়ায় উঠতে হয়নি কিসিঞ্জারকে, কিন্তু এদেশের মানুষ কখনো ক্ষমা করবেন না তাকে। ইতিহাসের পাতায় ঘৃণিত নাম হিসেবেই থাকবেন তিনি। 1971-এর 25শে মার্চ ঢাকায় গণহত্যা শুরু হয়েছে, এই তথ্য কিসিঞ্জারের অজানা ছিল না। তখন তিনি প্রেসিডেন্ট নিক্সনের জাতীয় নিরাপত্তা প্রশ্নে সহকারী। বাঙালিদের নয়, তারা পাকিস্তানের পক্ষেই থাকবেন। নিক্সন ও কিসিঞ্জার এই সিদ্ধান্ত 1 বছর আগেই নিয়ে রেখেছিলেন। ঢাকা থেকে সামরিক অভিযানের খবর পেয়ে উদ্বিগ্ন হওয়ার বদলে খুশিই হলেন কিসিঞ্জার। 29 মার্চ তিনি নিক্সনকে জানালেন, মনে হয় ইয়াহিয়ার গৃহীত ব্যবস্থায় কাজ হয়েছে, পূর্ব পাকিস্তানের অবস্থা এখন ইয়াহিয়ার নিয়ন্ত্রণে। সে কথা শুনে নিক্সনের জবাব ছিল চমৎকার, মাঝে মধ্যে শক্তির ব্যবহার কাজে লাগে। সে কথাই মাথা নাড়লেন কিসিঞ্জার। 31 জুলাই জাতীয় নিরাপত্তা পরিষদের সভায় দাবি উঠল, ইয়াহিয়াকে বলা হোক তিনি যেন পূর্ব পাকিস্তানের বেসামরিক দায় দায়িত্ব থেকে সেনাবাহিনী সরিয়ে আনেন। সে কথা শুনে খেপে উঠলেন কিসিঞ্জার। ইয়াহিয়া কিভাবে দেশ চালাবেন তা নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন, তিনি প্রশ্ন করলেন। সেই সভাতেই কিসিঞ্জার জানালেন, আমেরিকার নীতি যাকে পাকিস্তানের পক্ষে থাকে, নিক্সন তাকে সে ব্যাপারে নির্দেশ দিয়েছেন। ডিসেম্বরে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে CIA জানায় ভারত আজাদ কাশ্মীর দখলে বদ্ধপরিকর। কিসিঞ্জার সেই প্রতিবেদনকেই ভারতের পাকিস্তান দখলের অকাট্য প্রমাণ বলে ধরে নেন। যে কোনো মূল্যে পাকিস্তানকে রক্ষা করতেই হবে, এই বিবেচনা থেকে তিনি চীনকে চাপ দিতে শুরু করলেন, যাতে ভারতের পশ্চিম সীমান্তে সে সৈন্য মোতায়েন করে। নিউ ইয়র্কে এক গোপন বৈঠকে কিসিঞ্জার চীনা রাষ্ট্রদূত হুয়াং হুয়াকে অনুরোধ করলেন, সরাসরি যুদ্ধ শুরু করতে হবে না, শুধু সীমান্তে চীনা সৈন্য মোতায়েন করলেই ভারত ভয় পেয়ে আত্মরক্ষার খাতিরে পূর্ব পাকিস্তান থেকে সৈন্য সরিয়ে আনতে বাধ্য হবে। এর ফলে ইয়াহিয়ার ওপরে চাপ কমবে। তারপরেও চীন ও ভারতের মধ্যে যদি সামরিক সংঘর্ষ বেঁধেই যায়, তাহলে যুক্তরাষ্ট্র চীনের পাশেই থাকবে, হুয়াকে প্রতিশ্রুতি দিলেন কিসিঞ্জার। ভারতীয় বাহিনী ও বাংলাদেশের মুক্তি বাহিনীর যৌথ আক্রমণের মুখে দীর্ঘ সময় পাকিস্তানি সেনারা টিকে থাকতে পারবেন না, এ কথা কিসিঞ্জার ও নিক্সনের অজ্ঞাত ছিল না। শেষ চেষ্টা হিসেবে তারা বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশ নৌসীমানায় আণবিক অস্ত্র সজ্জিত সপ্তম নৌবহর পাঠানোর সিদ্ধান্ত নিলেন। কোনো ব্যবস্থাই কাজে লাগেনি, বাংলাদেশের স্বাধীনতা ইয়াহিয়া কিসিঞ্জার নিক্সন ঠেকাতে পারেননি। কিসিঞ্জার পরে তার হোয়াইট হাউস ইয়ার্স গ্রন্থে সাফাই গিয়েছেন, তার জন্যই পশ্চিম পাকিস্তানকে বাঁচানো গেছে, বাংলাদেশের গণহত্যায় তিনি বাধা দেননি, কিন্তু সবই করতে হয়েছিল পাকিস্তানকে বাঁচাতেই। দর্শক, আজ এই পর্যন্তই। দ্য রিপোর্ট ডট লাইভ এর সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ তথ্যের জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।